টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এইচটিএমএল সিএসএস পি এবং মাইসকিউএল ব্যবহার করে কিভাবে একটি ডাইনামিক ওয়েবসাইট এবং একটি এস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে দেখাবো ডাটাবেসে ইনপুটকৃত ডাটা কিভাবে আপনাদের সাইডে শো করাবেন ইতিপূর্বে হোস্টিং ডাটাবেস আপনারা কানেক্ট করেছেন এবং ডাটাবেসটি আপনারা সিলেক্ট করেছেন এবং এই রিকোয়ার্ড ফাংশনের মাধ্যমে আমরা সেই কানেকশনের যে ফাইলটি সেই ফাইলটি আমরা এর ভিতরে অ্যাড করেছি এখন আমরা ডাটাবেজের ডাটাগুলো আমাদের সাইডে শো করাবো ডাটাবেসের ডাটাগুলো সাইডে শো করার জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে আমাদের ডাটাগুলো সিলেক্ট করতে হবে এখন আমি কিছু ডাটাবেজগুলো সিলেক্ট করার জন্য কিছু কোড লিখছি তারপূর্বে আমি একটি ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এসকিউএল এর মধ্যে আমাদের সিলেক্টের বিষয়গুলো থাকবে এর ভিতরে আমি মাই এর কিছু কোড লিখছি এখানে আমি লিখলাম হচ্ছে সিলেক্ট আমি কি কী সিলেক্ট করবো আমাদের ডাটাবেসে আমরা যাই এখানে দেখুন আমরা এই নিউজ সাইট যে আমাদের টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে আমাদের কলামগুলো আমরা সিলেক্ট করব এই কলামগুলো সিলেক্ট করার জন্য এখানে আমাদের সেই কলামের নামগুলো লিখতে হবে এখানে আমি দিলাম আইডি এখানে আমরা আইডি সাইট নেম সাইট লগ ডিটেলস এবং কান্ট্রি এই কয়টা কলাম আমরা সিলেক্ট করলাম এখানে ফ্রম অর্থাৎ কোথা থেকে সেটা আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা এই যে নিউজ সাইট এই টেবিল থেকে আমরা এটি সিলেক্ট করবো নিউজ সাইট এখান থেকে সিলেক্ট করবো আমি বলে দিলাম তারপরে আমরা এখানে যে সিলেক্ট করেছি এই সিলেক্টের মধ্যে আমাদেরকে এখানে কোয়েরি চালাতে হবে এই কোয়েরি চালানোর জন্য আমি এইখানে আরেকটি ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এসকিউএল কোয়েরি এখানে আমরা এখন কোয়েরি চালানোর জন্য এখানে পিএসপির একটি ফাংশন রয়েছে মাই এসকিউএল এ কোয়েরি সেই ফাংশনটি আমরা এখানে লিখব এবং এই ফাংশনের মধ্যে দুইটি বিষয় থাকতে হবে সেটি হচ্ছে যে আমরা যে ডাটাবেসটি কানেক্ট করেছি সেই বিষয়টি এখানে শিওর করতে হবে এবং আমরা যে সিলেক্ট করেছি যে বিষয়গুলো সেই বিষয়টি বিষয়গুলি এখানে নিশ্চিত করতে হবে তাহলে আমরা এখানে যে ডাটাবেসটি কানেক্ট করেছি সেটা আমরা হচ্ছে কোন এই ভেরিয়েলের মধ্যে রেখেছিলাম সেই কারণে আমরা এখানে কোন ভেরিয়েবলটি দিয়ে দিলাম আর আরেকটি বিষয় যে আমরা যে সিলেক্ট করেছি আমরা যে সিলেক্ট করেছি সেই বিষয়গুলো আমরা রেখেছি এস কিউল ভেরিয়েবলের মধ্যে সেই কারণে আমরা এখানে এস ভেরিয়েবলটি দিয়ে দিলাম আমাদের ডাটার মধ্যে আমরা এখানে কোয়েরি চালাতে পেরেছি এখন আমাদের কোয়েরিটি সাকসেস হয়েছে এখানে এটি আমরা টেস্ট করে দেখবো এটি টেস্ট করে দেখার জন্য আমি আরেকটি ভেরিয়েবল নেব ভেরিয়েবলের নাম দিলাম আমি ডাটা এবং ডাটা বেজের ভিতরে যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলো আমাদের এখানে শো করার জন্য আমি এখানে একটি ফাংশন ব্যবহার করব মাইকিউএলাই ফ্যাস এরএ এটি হচ্ছে একটি পিএসপির অ্যারে ফাংশন এই অ্যারে ফাংশনের মাধ্যমে আমাদের এই ডাটাবেসের মধ্যে যতগুলো ডাটা রয়েছে সেই ডাটাগুলো আমাদের এই সিলেক্ট ডাটাগুলো এই অ্যারে ফাংশনের মধ্যে চলে যাবে তারপর আমরা সেই ডাটাগুলো ডিসপ্লে করতে পারবো আমরা এখানে এর মধ্যে কোনটা ঢুকা যে এসকুয়েল কোয়েরি এখানে আমরা যে কোয়েরি চালিয়েছি এই এখানে কুয়েিকৃত ডাটাগুলো আমাদের এই এরের মধ্যে থাকবে সেই কারণে আমরা এখানে এই যে আমাদের মাইসকুয়েল কোয়েরি এই কোয়েরিটা আমাদের এই এসকুয়েল কোয়েরি এই ভেরিয়েবলের মধ্যে আমরা রেখেছি সেই কারণে আমরা এখানে এই ভেরিয়েবলটি লিখব যখন আমরা এই এসকুয়েল কোয়েরিটা লিখলাম আমাদের এই কোয়েরিগুলো সব হচ্ছে এই এরের মধ্যে চলে আসছে এবং আমরা এই পুরো এর যে বিষয়টি এই বিষয়টি আমরা হচ্ছে ডাটা যে ভেরিয়েবল এই ভেরিয়েবলের মধ্যে আমরা রেখেছি এখন আমরা যদি ডা আলাদা আলাদাভাবে ডাটাগুলো শো করাতে চাই তাহলে আমাদের এখানে আমাদের ডাটা যে এর রয়েছে এই ডাটার এর মধ্যে আমাদের আইডি যে ডাটাটি সেই ডাটাটা আমরা এখানে শো করাবো সেই কারণে আমরা এখানে ডাটার মধ্যে আমরা আইডিটা এখানে অ্যাড করলাম তারপরে এটি যদি আমরা পাবলিশ করতে চাই আমি সামনে ইকো দিলাম তারপরে আমি এটা সেভ দিলাম ব্রাউজারে গিয়ে আমি আমাদের হোম পেজে গিয়ে আমরা এটা রিফ্রেশ দিলাম দেখুন এখানে ওয়ান চলে আসছে এখানে আমাদের ডাটাবেসের মধ্যে আইডির হচ্ছে প্রথম ডাটা হচ্ছে ওয়ান সেই কারণে এখানে ওয়ান চলে আসছে এখানে যদি আইডির জায়গায় আমরা সাইড নাম যদি দিতাম তারপরে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করলাম দেখুন আমাদের প্রথম ডাটা হচ্ছে প্রথম আলো এখানে দেখুন সাইডের নামটি হচ্ছে প্রথম আলো সেই কারণে এখানে প্রথম আলো চলে আসছে আমরা এখানে যে অ্যারে থেকে যে ডাটাটি এখানে আমরা নিয়ে আসছি এই ডাটাটি আমরা আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখব এখানে আমি আরেকটি ভেরিয়েবল নিয়ে নিলাম আইডি আইডি ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের যে সিলেক্টকৃত এবং কিতো ডাটাগুলো আমরা যে এর মধ্যে নিয়ে আসছি সেইখান থেকে এখানে আইডির মধ্যে শুধুমাত্র আইডি ডাটাগুলো থাকবে সেই কারণে আমরা এখানে আইডি লিখে দিলাম অনুরূপভাবে আমরা আরেকটি ভেরিয়েবল নিব এই ভেরিয়েবলের নাম দিলাম আমরা সাইড নেম এবং এই এটির মধ্যে হচ্ছে সাইড নেম ডাটাগুলো থাকবে আবার আমরা এখানে সাইড লগু নিলাম এখানে আমরা তিনটি ভেরিয়েবল ঘোষণা করেছি এবং এই তিনটি ভেরিয়েবলের আন্ডারে আমরা তিনটি ডাটা এখানে নিয়েছি এখন আমরা যদি এই ডাটাগুলো যদি ডিসপ্লে করতে চাই তাহলে এখানে আমি ইকো ফাংশনের মধ্যে প্রথমে আমরা নিয়েছিলাম আইডি প্রথমে আমি নিয়েছি আইডি তারপরে আমরা নিয়েছি সাইট নেম এবং সাইট লগো আমি আবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম দেখুন এই যে এক নম্বরে হচ্ছে প্রথম আলো আমার সাইডের নাম এবং প্রথম আলো ডট জিপেজি আমার হচ্ছে ইমেজের নাম অর্থাৎ আমাদের এখানে তিনটি ডাটায় সাকসেসফুলি চলে আসছে কিন্তু একটা বিষয় যে এইখানে আমাদের ডাটা বেসের ডাটা রয়েছে হচ্ছে তিনটি আইডি ওয়ান আইডি টু আইডি থ্রি তিনটি ডাটা রয়েছে কিন্তু আমাদের এইখানে পাবলিশ করার সময় আমরা কোনো কিছু বলে দিই নাই শুধুমাত্র প্রথম ডাটাটি শো করছে পরের ডাটাগুলি শো করছে না তার কারণটা হচ্ছে যে এইখানে যখন আমরা কাজ করেছি এখানে আমরা নির্দিষ্ট করে বলে দেই নাই যে আমাদের সকল ডাটা শো করবে না একটা ডাটা শো করবে সেই কারণে ডিফল্ট ভাবে সে একটি ডাটা শো করছে কিন্তু আমরা ডাটা বেসের সকল ডাটা যদি শো করাতে চাই সকল ডাটা শো করানোর জন্য আমরা এখানে লুপ ব্যবহার করব আমরা ডাটা ডিসপ্লে করার জন্য হোয়াইল লুপ ব্যবহার করতে পারি হোয়াইল লুপের মেইন স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইল তারপরে এই ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দেব এবং আমরা এখানে এখানে কি করতে চাচ্ছি সেই বিষয়গুলো আমরা এখানে লিখব প্রথমে হোয়াইল লিখতে হবে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হবে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কি বিষয় থাকবে কি ডিসপ্লে করবে অন্যান্য বিষয়ে এখানে লিখে দিতে হবে তাহলে আমরা এই হোয়াইল লুপটি আমরা এখানে চালাব হোয়াইল লুপ চালানোর জন্য আমাদের এখানে প্রথমে হোয়াইল লিখতে হবে তারপরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং আমার এই কন্ডিশনটি শেষ হয়েছে এই পর্যন্ত এইখানে গিয়ে সেই কারণে আমরা এখানে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম আর যেহেতু আমরা এখানে হোয়াইল লুপের মধ্যে এখানে ঢুকাচ্ছি সব সেই কারণে এখানে আমার সেমিকোলনটি প্রয়োজন নেই আর এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং আমাদের কাজ শেষে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এইখানে আমরা কন্ডিশন দিচ্ছি যে হোয়াইল এই কন্ডিশনটি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে এই লাইনের কাজ করবে এই লাইনের কাজ করবে এই লাইনের কাজ করবে এবং লাস্টে এই লাইনের কাজ করবে সে প্রথমে এখানে আমাদের ডাটাবেসে এখানে গেল ডাটাবেজে গিয়ে এখানে যখন সে এর মধ্যে গেল গিয়ে প্রথম আমাদের প্রথম যে প্রথম এই লাইনটি সে হচ্ছে এর মধ্যে ঢুকাই দিল এখানে দেওয়ার পরে পরে এইখানে আইডির মধ্যে আমাদের এই আইডিটা নিয়ে আসলো নিয়ে আসার পরে এখানে আইডি ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিল তারপরে সাইট নেমটা নিয়ে আসলো এখানে ঢুকাই দিল সাইট লগোটা নিয়ে আসলো এর মধ্যে ঢুকাই দিল তারপরে এখানে আইডি সাইট নাম এবং সাইট লগো সে পাবলিশ করলো সাকসেসফুলি পাবলিশ করলো তারপরে পরবর্তীতে সে দেখবে যে আমাদের ডাটাবেসে আরো ডাটা আছে কিনা যেহেতু আমরা এখানে হোয়াইল লেব চালিয়েছি সেই কারণে সে দেখবে যে এখানে আরো ডাটা আছে কিনা পরে দেখবে যে হ্যাঁ আর ডাটা রয়েছে তখন সে এইখানে গিয়ে এই এরের মধ্যে সে পরের ডাটাটি দিবে। দেবে তারপরে ভাবে পরের আইডিটা এখানে আসবে পরের সাইড নামটা এখানে আসবে পরের সাইড লগোটা এখানে আসবে এবং এখানে পাবলিশ হওয়ার সময় পরের পাবলিশ হবে তারপরে সে আবার ডাটা বেজে লক্ষ্য করবে যে পরে আর কোনো ডাটা আছে কিনা দেখবে যে হ্যাঁ আর একটি ডাটা রয়েছে তখন সে আবার এখানে যাবে এখানে এরের মধ্যে সে তিন নম্বর লাইনের ডাটাগুলো নিয়ে আসবে নিয়ে আসে অনুরূপ ভাবে তিন নম্বর লাইনের সকল ডাটা সে কাজ করবে কাজ করার পরে এখানে শেষ করার পরে পরে যখন আবার সে এখানে হোয়াইলের মধ্যে যাবে গিয়ে বলবে যে এখানে আর কোনো ডাটা আছে কিনা তখন দেখবে যে না এখানে আর কোনো ডাটা নেই তাহলে সে তখন এখানে কাজ স্টপ করে দেবে তাহলে আমরা দেখি আমাদের কাজটি সাকসেসফুলি হচ্ছে কিনা আমি এটি সেভ দিলাম তারপরে ব্রাউজারে গিয়ে আমাদের সাইডে গিয়ে আমি রিফ্রেশ দিলাম দেখুন এখানে এই যে এক নম্বর ডাটাটা চলে আসছে তারপরে দুই নম্বর ডাটা চলে আসছে তিন নম্বর ডাটাটা চলে আসছে এখানে আমাদের ডাটাগুলো সাকসেসফুলি আসছে কিন্তু ডাটাগুলো এক লাইনে দেখাচ্ছে আমরা যদি মাল্টি লাইনে দেখাতে চাই তাহলে আমি এখানে একটি ব্রেকিং দিলাম এটি মূলত এইচটিএমএল এর একটি ট্যাগ সেটি যে ব্রেকিং ট্যাগ ব্রেকিং ট্যাগ দিলে আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনে সাধারণত ব্রেকিং হয় আমি এটি সেভ দিলাম তারপরে ব্রাউজারে গিয়ে আমি আবার এটি রিফ্রেশ দিলাম তাহলে দেখুন আমাদের এই প্রত্যেকটি ডাটা আলাদা আলাদা লাইনে চলে এসেছে কিন্তু আমাদের এখানে একটি বিষয় ছিল যে আমাদের এই ডাটাগুলো আমাদের এই সাইডের ভেতরে শো করবে আমাদের সাইডের উপরে শো করবে না এই ডাটাগুলো আমাদের এই সাইডের ভিতরে শো করানোর জন্য আমাদেরকে যেটি করতে হবে আমি এখানে যে হোয়াইল কন্ডিশন নিয়েছিলাম আমি এই পুরো কোডগুলো এখান থেকে আমি কাট করলাম কাট করার পরে এখানে আমাদের ডাটাগুলো আমি শো করাচ্ছি এই কন্টেন্ট কন্টেনার এটার পরে সেই কারণে আমরা এখানে পিএইচপি স্টার্টিং ট্যাগ নিলাম পিএসপি ইন্ডিক ট্যাগ নিলাম তারপরে এর ভেতরে আমি আমার পিএসপির কোডগুলো পেস্ট করে দিলাম তারপর দেখুন আমরা এখানে লবো কন্টেনার নিয়েছিলাম এখানে যে ইমেজ এস আর সি নিয়েছিলাম ইমেজ সোর্স এখানে দিয়েছিলাম এবং এখানে আমরা ইমেজের নামটি দিয়েছিলাম এইখানে আমরা ইতিপূর্বে ইমেজের নামটি ম্যানুয়ালি দিয়েছিলাম এবং এখানে হেডিংটা আমরা মেনুয়ালি দিয়েছিলাম এখন আমরা ডাটা বেস থেকে আমাদের এই দুইটি ডাটা শো করাবো বেস থেকে এই দুটি ডাটা শো করানোর জন্য এখানে দেখুন যে আমরা যে হেডিংটা এই হেডিংটা আমাদের রয়েছে হচ্ছে এই যে সাইট নাম এই ডাটার মধ্যে দেখুন এখানে আমাদের ডাটাবেজের মধ্যে এই যে সাইট নাম এটার মধ্যে আমাদের এই ডাটাটি রয়েছে তাহলে এইখানে আমরা এই যে এইখানে সাইট নাম যেই ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটি এখানে আমরা পাবলিশ করবো তো সাইট নাম ভেরিয়েবলটি পাবলিশ করার জন্য এখানে যেটি করতে হবে যেহেতু আমরা এর ভিতরে কোড লিখছি সেই কারণে এখানে আমাদের পিএইচপি স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ দিতে হবে এবং পিএসপি স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগের মধ্যে আমরা একটা ইকো নেবো এবং এই ইকোতে আমাদের সাইট নামটি এখানে ডিসপ্লে করবে তাহলে আমি এটি সেভ দিলাম সেভ দিয়ে আমি পেজে গিয়ে রিফ্রেশ দিলাম তাহলে দেখুন এইখানে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো এখানে শো করছে না কিনা এখানে শো করছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন এখানে আমাদের বিবিসি নিউজ শো করছে এখানে ডাটাবেসে লক্ষ্য করুন ডাটাবেসে আমাদের তিন নম্বরে ছিল হচ্ছে বিবিসি নিউজ এক নম্বরে ছিল হচ্ছে প্রথম আলো আমাদের হিসাব অনুযায়ী এখানে প্রথম আলো শো করার কথা কিন্তু তা না করে বিবিসি নিউজটা শো করছে কেন শো করছে সেই বিষয়ে আমি একটু পরে আসছি তারপরে আমরা এখানে লগো যে নেমটি সেই লগো নেমটি আমরা এখানে মেনে লিখেছিলাম এটা আমরা এখন ডাটাবেস থেকে নিয়ে আসবো এটা ডাটাবেস থেকে আনার জন্য এখানে হেডিং থ্রির মধ্যে আমরা যেভাবে কোড লিখেছিলাম অনুরূপভাবে এখানে কোড লিখতে হবে এখানে আমাদের পিএসপি স্টার্টিং কোড লিখতে হবে পিএসপি ইন্ডিং কোডের ভিতরে আমরা পিএসপি এইখানে ইকু লিখে সাইট লগো আমরা এখানে লিখে দিলাম তারপরে আমি আবার এটি সেভ দিলাম তারপরে ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ দিলাম তাহলে দেখুন এখানে আমাদের এই যে বিবিসির লগোটা চলে আসছে এবং বিবিসির নিউজে আমাদের এখানে হেডিংটা চলে আসছে সাইডের সাইটের নামটি চলে আসছে কিন্তু এখানে আমাদের ওই আগের প্রবলেমটি রয়ে গেছে আমাদের এখানে প্রথম আলোর তত্ত্ব শো করার কথা তা না করে এখানে বিবিসির তত্ত্বগুলো শো করছে এখন এটি আমরা ঠিক করব এটি ঠিক করার জন্য এইখানে দেখুন আমরা যখন এখানে হোয়াইল লুপ নিয়েছিলাম হোয়াইল লুপ নেয়ার ফলে এইখানে সে প্রথমে এক নম্বর ডাটাগুলো নিয়ে আসছে এক নম্বর ডাটাগুলো কাজ করছে পরবর্তীতে সে দুই নম্বর যে আমাদের এখানে যে দুই নম্বর যে ডাটাগুলো রয়েছে সে সে দুই নম্বর ডাটার কাজগুলো এখানে করেছে তারপরে সে আবার আবার এখানে হোয়াইল রুপে গেছে গিয়ে এখানে তিন নম্বর ডাটাগুলো সে এখানে নিয়েছে এবং তিন নম্বর ডাটার কাজগুলো এখানে করেছে এখানে সে তিন নম্বর ডাটাগুলো এখানে স্টোর করে রেখেছে তারপরে পরে যখন সে আবার এখানে গেছে গিয়ে দেখছে যে না আর কোনো ডাটা নেই তারপরে এখানে তিন নম্বর যে রোড রয়েছে সেই তিন নম্বর রোড ডাটাগুলো নিয়ে সে পরের লাইনে চলে আসছে অর্থাৎ এই লাইনে চলে আসছে তারপরে পরে এই লাইনে আসছে এই লাইনে এসে যখন সে এটি সাইটলগোটা এখানে পাবলিশ করছে তখন এখান থেকে সাইড লগোটা যখন সে নিয়ে আসছে তখন এখানে তিন নম্বর রোর তথ্যটা রয়েছে সেই কারণে এখানে আমাদের যে ডাটাবেজের মধ্যে তিন নম্বর যে রোড তথ্যগুলো রয়েছে সেই তিন নম্বর রোড তথ্যগুলো এখানে শো করছে অন্যবভাবে হেডিংও একই ধরনের কাজ হয়েছে কিন্তু আমরা এখানে ধারাবাহিকভাবে প্রথম রোড তথ্য শো করাবো পরে দ্বিতীয় রো পরে তৃতীয় রো এভাবে আমরা সকল তথ্যগুলো শো করাবো এটি করার জন্য আমরা যে ম্যানুয়ালি আরও দুটি তথ্য এখানে অ্যাড করেছিলাম আমরা এই তথ্যগুলো এখান থেকে মুছে দিলাম এইখানে দেখুন যে হোয়াইল লুপটি আমার এই লাইন থেকে শুরু হয়েছে তারপরে পরে এই লাইনে কাজ করবে এই লাইন কাজ করবে এই লাইন কাজ করবে এই লাইন কাজ করবে তারপর পরে এই লাইনে আসবে এই লাইনে আসবে এই লাইনে আসবে এবং এই লাইনে এসে আমার হোয়াইল লুপটি যেন শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে সে আবার প্রথম থেকে যেন শুরু করে সেই কারণে আমরা হোয়াইল লুপটা এইখানে শেষ করেছি এইখানে শেষ না করে আমাদের হোয়াইল লুপটা এইখানে শেষ করতে হবে এখন হোয়াইল লুপ এইখানে শেষ না করে এইখানে শেষ করার জন্য আমাদের এখান থেকে ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে এবং এইখানে আমাদের ইন্ডিং ব্র্যাকেটটা দিতে হবে এখানে আমরা ইন্ডিং ব্র্যাকেটটি দেওয়ার জন্য পিএসপি স্টার্টিং কোড দেবো ট্যাগ দেব তারপর ব্র্যাকেটটি দেব তারপর পিএসপি ইন্ডিং ট্যাগ দেব তাহলে দেখুন এখানে আমাদের হোয়াইল লুপটি এখান থেকে শুরু হবে ধারাবাহিকভাবে সে সকল কাজ করে এখানে আসবে আসার পরে সে আবার ওইখানে যাবে এই হোয়াইল লাইনে যাবে হোয়াইলের এই লাইনে যাবে গিয়ে তারপর আবার ধারাবাহিকভাবে সকল কাজ করবে পরে আবার ওখানে যাবে এবং ধারাবাহিকভাবে এখানে আমাদের যত রো থাকবে আমাদের ডাটাবেজের মধ্যে সেই প্রত্যেকটি রোর কাজ এখানে করবে তাহলে আমি আবার এটি সেভ দিলাম দিয়ে আমাদের ব্রাউজারে গেলাম গিয়ে আমি এখানে রিফ্রেশ দিলাম দেখুন আমাদের এই যে প্রথম আলো প্রথমে প্রথম আলো তথ্য আসছে তারপর টাইমস অফ ইন্ডিয়া তারপর বিবিসি নিউজ ইতিপূর্বে এই সাইডে ডাটাগুলো ম্যানুয়ালি এন্ট্রি করা হয়েছিল এবং কোডের ভিতর থেকে শো করছিল কিন্তু বর্তমানে এই তথ্যগুলো কোডের ভিতর থেকে না এসে আপনাদের ডাটাবেস থেকে এই ডাটাগুলো শো করছে এ পর্বে আপনারা দেখলেন কিভাবে ডাটাবেস থেকে তথ্য আপনাদের সাইডে শো করাবেন কমেন্ট বক্সে আমার টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের মতামত লিখুন আমার টিউটোরিয়াল গুলো যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপডেট টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ